যেমন আমি বিবাহ করার পরে 22 বছর বাড়ি ছাড়া ছিলাম আমার কোনো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এমন একজন মানুষ আমাদের সামনে আজকে আছেন, একটা ব্যতিক্রম গাড়ি নিয়ে উনি দাঁড়িয়ে আছেন, ওনার সাথে কথা বলবো। উনি বাংলাদেশে ইতিপূর্বে অনেক ভাইরাল হয়েছেন, অনেক আলোচনা হয়েছে ওনাকে নিয়ে। আচ্ছা, ইলিয়াস মোল্লার একটা রাজকীয় সিএনজি ছিল, তাই না? জি জি। সিএনজিটার নাম কি ছিল আপনার? ওটা ছিল যাত্রাপথের সতর্কতা। যাত্রাপথের সতর্কতা, সতর্কতা। আচ্ছা, ওই সিএনজিটাতে আপনার কি কি ছিল বলেন তো একটু। ওটার ভিতরে ছিল বেসিং, হ্যান্ড স্যানিটাইজ, বিউটি পার্লার। বিউটি পার্লার সিএনজির ভিতর? সিএনজির ভিতর, অ্যামেজিং একেবারে। আচ্ছা, ইলিয়াস মোল্লাটা কি আপনি? জি। আচ্ছা, দেখতে পাচ্ছেন উনিই হচ্ছেন সেই ইলিয়াস মোল্লা। গল্ফ গাড়ি, এটা গল্ফ গাড়ি, তাই না? আচ্ছা, আপনি তাহলে এই যে রাজকীয় সিএনজি ছেলে আজকে গল্ফ গাড়িতে কেন? এই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান স্যার আমাদের সবুর খান স্যার, উনি আমাকে সম্মানিত চেয়ারম্যান স্যার সবুর খান স্যার, আসলে আমার একটা লাইভ সাক্ষাৎকারে উনি অনেক কিছু শুনছে। যেমন আমি বিবাহ করার পরে 22 বছর বাড়ি ছাড়া ছিলাম আমার কোনো। 22 বছর বাড়ি কেন? আমার একলা একলা বিয়ে করার কারণে বাড়িতে মেনে নিছিল না। বিয়ে করার জন্য? বিয়ে করার। আচ্ছা, আজও মেনে নেয় নাই? আজও মেনে নেয় নাই। আজ তো আপনি বৃদ্ধ হচ্ছেন প্রায়। তাও আমার বাবা হচ্ছে আরেকটা জিডি মানুষ, আমাকে এখনো বাড়িতে মেনে নেয় নাই। আচ্ছা, কিন্তু এই চেয়ারম্যান স্যার এই কাহিনীটা শোনার পরে আমাকে এখানে ওনার লোক ধারা খুঁজে এইখানে চাকরিটা দেয়। আচ্ছা, আপনার সিএনজিটা তো বাংলাদেশে করোনার সময় পুরো প্রচুর পরিচিত ছিল, সিএনজিটা কোথায় চালাতেন বলতেন? যাত্রাবাড়িতে না, মানে যাত্রাবাড়ি মানুষের কাছে একটা ড্রিম ছিল আপনার সিএনজিতে উঠবে, রাজকীয় সিএনজি, তাই না? আচ্ছা, দেখতে পাচ্ছেন এমন একজন মানুষ আজকে আছেন ঠিক গল্ফ গাড়িতে। আমি একটু যদি ওনার ভিউটা দেখাই, ওনার গাড়িটা একেবারে জোস গল্ফ গাড়িটা, আর ওনার রাজকীয় সিএনজি তো ইতিমধ্যে আপনারা দেখেছেনই। আর আমরা, ঠিক আছে, আমরা একটু চলতে ফিরতে আপনার গাড়িতে উঠতে চাই। ওকে, হ্যাঁ, এইদিকে তাকাবেন আপনি। আচ্ছা, ওই যে ওনার ঘটনা তো আপনি শুনলেন, কেমন লাগলো ওনার ঘটনাটা? আসলে এটা খুবই অ্যামেজিং একটা ব্যাপার, কারণ করোনাকালীন সময় সব থেকে আমাদের যে জিনিসটা প্রয়োজন ছিল হচ্ছে সচেতনতা। তা সেটা যদি গাড়ির ভিতরে থাকে, যেমন হ্যান্ড স্যানিটাইজার, ভ্যাকসিন, তারপরে বিউটি পার্লার, দেখা যায় যে অনেক সময় গাড়িতে দেখি যে অনেক মেয়েরা থাকে যাদের জন্য এই সুবিধাগুলো থাকে না। কিন্তু বাংলাদেশে একমাত্র আমার মনে হয় ইউনিক ওই মানুষটাই যে এটা করছে। আর করোনার ভিতরে যে জিনিসটা প্রয়োজন, যে হ্যান্ড স্যানিটাইজার, কারণ আমার করোনার সময় ওনার কাজটা অনেক ইফেক্টিভ ছিল। এবং সব থেকে দেখা যায় যে গাড়ি থেকে কিন্তু মানুষ বেশি, আমার মনে হয় যে করোনা ঢাকা শহরে মানুষ বেশি ইফেক্টিভ ছিল করোনা ভাইরাসের, তা এটা ওনার আইডিয়া তো অসাধারণ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি আমাদেরকে একটু ঘুরে দেখাবেন। এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। আচ্ছা, এটা শহীদ মিনার, সুইমিং পুল। আচ্ছা, সুইমিং পুল। তারপর এটা হচ্ছে গলফ মাঠ। আচ্ছা, গলফ মাঠ। নিচে হচ্ছে আরেকটা গলফ ফিল্ড। আচ্ছা, গলফ এরিয়া, তাই না? ওকে, আর ওটা হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার। যদি কোনো স্টুডেন্ট অসুস্থ হয়ে যায়, প্রাইমারি ট্রিটমেন্টটা এখানেই করা হয় ফ্রি কস্টে। ফ্রি কস্টে? আচ্ছা, আপনি আপনি আরেকটু আমাদেরকে রান করে দেখাবেন? যাও। হ্যাঁ, অবশ্যই দেখাবো, পুরো ক্যাম্পাসটা ভিজিট করে দেখাবো। আচ্ছা, এখানে আমাদের মেডিকেল সেন্টারে ফ্রি কস্টে ট্রিটমেন্ট করা হয়, আর এখান থেকে যদি সলিউশন না হয়, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে যেখানে সাপোর্ট করা লাগে আমরা ফ্রি কস্টে সেখানে সাপোর্ট করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন পুরো ক্যাম্পাস ঘুরে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গ্রিন ক্যাম্পাসে, আর আমরা আজকে মূলত ওনাকে কেন্দ্রিক আমাদের কন্টেন্টটা এক প্রকার, কারণ মানুষটা একটা ইনোভেটিভ আইডিয়ার ডক্টর সবুর খান স্যারকে অনেক ইমপ্রেস করেছে। দেন উনি বর্তমানে কাজ করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই গলফ গাড়িতে, তাই না? ওকে, দেখতে পাচ্ছি। ওকে, একজন ফ্যাকাল্টি ডিন স্যার অফিস, ফ্যাকাল্টি ডিন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন সেন্টার। দিস ইজ আওয়ার অ্যাডমিশন সেন্টার। এটা হচ্ছে চেয়ারম্যান এবং ম্যাডামের রেস্ট হাউস। কোনটা? এটা? ওকে, গুড। এটা হচ্ছে বাস্কেটবল খেলার, বাস্কেটবল খেলার মাঠ। ওকে, এটা হচ্ছে গ্রিন গার্ডেন ক্যান্টিন, যেখানে গ্রিন গার্ডেন। আচ্ছা, নাস্তা করার জন্য গ্রিন গার্ডেন। আচ্ছা, গেস্ট হাউস, যদি কোনো স্টুডেন্টের গার্ডিয়ান আসে এখানে ফ্রি কস্টে থাকার সুব্যবস্থা আছে। ওকে, আমরা চলছি ইলিয়াস মোল্লার গাড়িতে। দেখতে পাচ্ছেন গলফ গাড়ি এখন উনি চালান। ওনার আসলে চেঞ্জিং এসেছে, উনি ছিলেন রাজকীয় গাড়ির ড্রাইভার, আজকে হয়ে গিয়েছেন গলফ গাড়ির ড্রাইভার। আচ্ছা, এটা তো মসজিদ। এটা হচ্ছে ছেলেদের মসজিদ, ছেলেদের হচ্ছে মেয়েদের মসজিদ, পিছনে ছেলেদের মসজিদ। এখানে ফার্মেসিদের ক্লাস এবং ল্যাব। এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান ম্যাডামের ভেজিটেবল বাগান। আর এটা হচ্ছে ইনোভেশন ল্যাব, যেখানে বাংলাদেশের সর্বপ্রথম রোবট তৈরি করা হয়। রোবট,
আর যদি কোনো রোবটের কোনো কিছু আইডিয়া থাকে এখানে আসলে তাকে সেসবও ব্যবস্থা। আচ্ছা, আপনি দেখতেছি সব বিষয়ে অনেক দক্ষতা নিয়েছেন, যে সবকিছু বলছেন অনায়াসে, তার মানে এগুলো নিয়ে আপনার ঘাটাঘাটি করা হয় তাই না? জি জি। আচ্ছা, আর ওটা হচ্ছে প্রাপ্ত মেয়র আনিসুল হক ভবন। আচ্ছা, তো ওনাকে আমাদের চেয়ারম্যান স্যার একটা গিফট করছিল, উনি মারা যাওয়ার পরে আমাদের মেজর ডিরেক্টর আরমান স্যার ওখানে বসেন এবং চেয়ারম্যান স্যারের কোনো গেস্ট আসলে ওখানে থাকার ব্যবস্থা করা হয়, রিসোর্টের মতন। তবে চারটা কন্টেইনার আমরা চলছি বনমায়া, এখানে স্টুডেন্টরা একটু আড্ডা দেয় এবং কালচারাল ইভেন্ট করে। দিস ইজ বনমায়া দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফুড কোর্ট, যেখানে 500 প্লাস লোক একসাথে খাওয়া দাওয়া করার সুব্যবস্থা আছে এবং ভিতরের লোকজন খাচ্ছে, এখনো খাচ্ছে না অনেক মানুষজন। এখানে ফুড কোর্ট এর উপরে ক্লাব জোন আছে। এটা হচ্ছে রশনারা স্কলার গার্ডেন টু। রশনারা এখানে স্যারের মায়ের নামে তৈরি। এটার ভিতরে আছে ফুড কোর্ট, ক্যান্টিন, কফি হাউস, রেস্ট হাউস এবং সব আছে। মেয়েদের খেলাধুলার জন্য ইনডোর বাস্কেটবল, ভলিবল খেলার সুব্যবস্থা আছে। এটা হচ্ছে জিমনেশিয়াম, নিচতলা এবং দোতলা হচ্ছে ছেলেদের, তৃতীয়তলা হচ্ছে মেয়েদের আলাদা। আমাদের এখানে অ্যারোনটিক্যাল সাবজেক্ট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ওপেন করা হবে, এই কারণে আমাদের চেয়ারম্যান স্যার বিমান টানছেন যশোর ক্যান্টনমেন্ট থেকে। যশোর ক্যান্টনমেন্ট থেকে এখানে একটা বিমান দেখতে পাচ্ছেন, অসাম ভিউ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এটা হচ্ছে সেই বিমান। ছাত্র, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, কেমন লাগছে এই ক্যাম্পাস? খুব ভালো লাগছে, ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গা জাস্ট ওয়াও, খুবই ভালো লাগে আমার। জায়গাগুলো খুব ভালো লাগে অনেক। আচ্ছা, প্রতিটা জায়গা উনি বর্ণনা করলেন। আচ্ছা ইলিয়াস মোল্লা সাহেব, আপনার কাছে ফিরতে চাই, আপনার ওই যে গাড়িটা ভাইরাল, ওই গাড়িটা এখন আছে কোথায়? এখন ওটা যাত্রাবাড়িতে অন্য কোনো ড্রাইভার চালাচ্ছে। অন্য কোনো ড্রাইভার, মায়া লাগে না আপনার গাড়ি অন্যজন চালাচ্ছে? মায়া লাগে মানে জীবনের সর্বশেষ আকর্ষণ তৈরি করে মনে করেন এই চাকরি, সম্মানের চাকরিটার জন্য আমি ওটা ছাড়ছি, সম্মানের চাকরি। আর এই সম্মানের চাকরির জন্য আমি ওটাকে কিছু মনে করিনি, কারণ ওটা তো আমি আবিষ্কার করতেই পারছি এবং ওটার জন্য আমার যা করণীয় ছিল সেটা আমি করে দিয়েছি। আমি সবাই আমাকে খুব সম্মান করে ভালোবাসে, সবাই, অনেক ভিআইপি, অনেক ছাত্র, শিক্ষক, অনেক ফ্যাকাল্টি মেম্বার্স, মানে সবাইকে নিয়ে আপনি এই ক্যাম্পাসটা এনজয় করেন তাই না? কেমন লাগছে ড্যাফোডিল? ভালো লাগে, এই ড্যাফোডিল ভালো লাগার কারণে তো আমি আমার লাইফ যে একটা গাড়ি তৈরি করলাম। আপনার ওই গাড়ির একটা অর্জন আজকের এই ড্যাফোডিল। দিন শেষে আপনার কাছে জানতে চাই ড্যাফোডিল আপনার কেমন লাগছে, আর ড্যাফোডিলের সম্মানিত চেয়ারম্যান স্যার যেহেতু আপনাকে এই জবের সুযোগ দিয়েছেন, তো ওনার প্রতি আপনার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ কি হতে পারে? স্যারের প্রতি তো আমার অনেক কৃতজ্ঞতা এবং আল্লাহ তাআলা ওনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। এবং উনি যেমন গরিবদের জন্য একটা ডিওআইএসএস খুলছেন, মানে গরিব এবং পথ শিশু যারা আছে তাদেরকে ফ্রি কস্টে লেখাপড়ার, থাকা খাওয়া, এ টু জেড সমস্ত খরচ বহন করবেন চেয়ারম্যান স্যার। এবং আল্লাহ যেন আমাদের চেয়ারম্যান স্যারকে এরকম আরও গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর মতন সুযোগ এবং তৌফিক দান করুক। ওয়াও, থ্যাংক ইউ, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। ইনি হচ্ছেন সেই ইলিয়াস মোল্লা যার সচেতনতামূলক সিএনজিটি বাংলাদেশে ভাইরাল ছিল, তারপর উনি ড্যাফোডিলের সম্মানিত চেয়ারম্যান, ওনাকে ড্যাফোডিলে নিয়ে এসেছেন, চাকরি দিয়েছেন। এই ছিল আজকে ইলিয়াস মোল্লার জীবনের ক্ষুদ্রাংশের কিছু বর্ণনা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আজ এ পর্যন্তই, জানাচ্ছিলাম মোহাম্মদ খাদিমুল ইসলাম দিনার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।